सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये तम्बके गौरी नारायणी नमस्तुते। ओम शरणागत दीनार्त परित्राण परायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते। ओम सृष्टिथिति विनाशनां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। नमस्कार, सुप्रभात। शुरू करছি আজকের ভাগ্য বার্তা অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। আমরা জানেন তো প্রত্যেকই এখন খুব একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কঠিন সময় অবশ্যই মানুষকে অনেক বেশি ধৈর্য ধরতে হয়। কঠিন সময় কাটিয়ে ওঠাটাই জীবনের সবথেকে বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিভিন্ন দিক থেকে মানুষ নানা প্রতিকূল সমস্যার মধ্যে দিয়ে আমরা প্রতিদিনই যাই, কারণ এটা তো আমরা প্রত্যেকেই জানি যে সুখ বড় ক্ষণস্থায়ী হয়। তাই সঠিক সময়, ভালো সময় বা সুখ যেটাকেই আপনারা বলুন না কেন, সেটা কিন্তু খুব কম সময়ের জন্যই মানুষের জীবনে আসে। আর বেশিরভাগ সময়টা অনেকটা লড়াই, অনেকটা স্ট্রাগল, অনেকটা বেশি একটা প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের চড়াই উতরায় প্রতিদিন মুখোমুখি হতে হয়। আপনি আমি আমরা কেউই বাদ যাই না, এবং অবশ্যই শুধুমাত্র একটু সময়ের ওপর ধৈর্য ধরতে হয়, একটু সময়ের ওপর ভরসা করতে হয়, আর নিজের প্রতি অনেকটা বিশ্বাস রাখতে হয়। কিন্তু তা সত্ত্বেও দেখা যায় বহু ক্ষেত্রে যেন সফলতা অধরা। তখন অবশ্য আমাদের ভাবতে হয় আমরা কি করব, কি করব না। প্রতিদিন যদি আমরা এরকম একটা কিছু পরামর্শ পাই, এমন কিছু গাইডলাইন পাই যেটা আমাদের একটু হলে এগিয়ে যেতে সাহায্য করবে, যে আত্মবিশ্বাসটা চলে গেছে সেই জায়গাটা অনেকটা ফিরিয়ে আনতে আমাদের সহায়ক হবে, এমন অনুষ্ঠান বোধহয় একমাত্র ভাগ্যবার্তাই হতে পারে। আর অবশ্যই আমাদের প্রতিদিন যিনি সুন্দর করে প্রতিটা দিন কেমনভাবে আমরা গুছিয়ে নিতে পারি, প্রতিটা দিন আমাদের কতটা সুন্দর হয়ে উঠতে পারে, একেবারে দিনের শুরু থেকে একেবারে রাত পর্যন্ত প্রত্যেকটা দিনলিপি দিয়ে আমরা প্রত্যেকে যাকে পাই প্রতিদিন এই ভাগ্যবার্তা অনুষ্ঠানে, তিনি আর কেউ নন, তাকে আজকে আরও একবার স্বাগত জানাবো। তিনি আমাদের সঙ্গে আজও রয়েছেন, তিনি রয়েছেন পণ্ডিতজি, ভৃগুশ্রী যাদব পণ্ডিতজি আমাদের সঙ্গে আরও একবার রয়েছেন। পণ্ডিতজি, আপনাকে আজকের অনুষ্ঠানে আরও একবার অনেক স্বাগত জানাবো, সুপ্রভাত জানাবো। অবশ্যই আমরা পণ্ডিতজির কাছে আসবো এবং অবশ্যই আপনাদের বলবো, আপনাদের জন্য টিভির পর্দায় যে টেলিফোন নাম্বার যাচ্ছে সেটাকে নোট ডাউন করুন এবং অবশ্যই পণ্ডিতজির সঙ্গে আপনারা কনসাল্ট করতে পারবেন। প্রত্যেকটা বিষয়ে আমরা ধাপে ধাপে আসবো, তবে দিনের শুরুতে একটু দেখে নিতে হবে যে আজকে আমাদের যে ১২টি রাশি রয়েছে সেই রাশিচক্রের অবস্থান কোথায়, কিভাবে আমরা দিনটা শুরু করব এবং কি কি করব এবং কোন কোন দিকে সতর্কতা অবলম্বন, অর্থাৎ দিনলিপিটাই জানবো পণ্ডিতজির কাছে। পণ্ডিতজি, আজকে সকাল ১১টা মিনিট পর্যন্ত থাকবে বৃদ্ধিযোগ, তারপরে শুরু হবে ধ্রুবযোগ, বিকেল ৫টা ২৪ মিনিট পর্যন্ত শুক্লপক্ষের একাদশী। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করছে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে মেষ রাশির ভরণী নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে মেষ রাশির ভরণী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে মকরের শ্রবণা নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, কেতু বৃশ্চিকের জ্যেষ্ঠা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, নানাবিধ সমস্যা, জটিলতা, শারীরিক বিড়ম্বনা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। মেষ রাশি জাতক জাতিকাদের আজকে শুভ দিক পশ্চিম দিক, শুভ রঙ হচ্ছে লাল এবং সবুজ, ৯ সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, ১ সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। বৃষ রাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকে বিশেষভাবে শুভ দিন, পারিবারিক সুখ। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। ৪ সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, ৫ সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, মিথুন রাশি জাতক জাতিকারাও আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য এবং ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মিথুন রাশি জাতক জাতিকাদের পারিবারিক সুখ, সন্তানের সাফল্য। আজ মিথুন রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ। ৪ সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, ১ সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ।
সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ নয়, সরি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ নয়, সমস্যা ও জটিলতা থাকবে এবং অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হবে। কর্কট রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে নানাবিধ সমস্যা জটিলতা থাকবে। কর্কট রাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আজকের দিনটি যে কোনো নতুন কিছু পদক্ষেপের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন অর্থনৈতিক লেনদেন এবং ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রঙ হচ্ছে সাদা এবং নীল। আট সংখ্যার জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, তিন সংখ্যার জাতক জাতকাদের অশুভ। সিংহরাশি জাতক জাতকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নয়। সিংহরাশি জাতক জাতিকারাও আজকে সাবধানতা অবলম্বন করে চলবেন। মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া, চোট আঘাতের যোগ, তার পাশাপাশি প্রিয়জনেরও শারীরিক বিড়ম্বনা এবং সিংহরাশি জাতক জাতিকাদের অর্থনাশ এবং অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে প্রবলভাবে ব্যাহত হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সিংহরাশি জাতক জাতিকাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রঙ হচ্ছে লাল এবং সাদা। চার সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে প্রবলভাবে অশুভ, আট সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ। কন্যারাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি মিশ্র। কন্যারাশি জাতক জাতকারা আজকের দিনটি যে কোনো শুভ কাজের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করে চলবেন। তবে কন্যারাশি জাতক জাতিকাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বেলা তিনটের পর অগ্রসর হন, কিছু কিছু সাফল্য মিলবে। তা সত্ত্বেও কন্যারাশি জাতক জাতিকাদের মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার যোগ, অর্থনাশ এবং গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রঙ হচ্ছে সবুজ এবং লাল। চার সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ, পাঁচ সংখ্যা জাতক জাতকাদের শুভ। তুলারাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, প্রিয়জনের দিক থেকেও সাফল্য মিলবে এবং তুলারাশি জাতক জাতকাদের বিশেষভাবে ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ দিন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রঙ হচ্ছে সাদা এবং নীল। চার সংখ্যা জাতক জাতকাদের প্রবলভাবে অশুভ, দুই সংখ্যা জাতক জাতকাদের শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকারও আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। শারীরিক বিড়ম্বনা এবং মানসিক টেনশন বজায় থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিশেষ করে যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সুনাম নষ্ট, তার পাশাপাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে নানাবিধ সমস্যার জটিলতা। আজ আপনারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। আপনাদের আজকে শুভ দিক উত্তর দিক, শুভ রঙ হচ্ছে লাল এবং হলুদ। নয় সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, ছয় সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। ধনুরাশি জাতক জাতকাদের পারিবারিক সুখ, আজ ধনুরাশি জাতক জাতকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আজকে ধনুরাশি জাতক জাতকাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রঙ হচ্ছে হলুদ এবং সাদা। দুই সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, ছয় সংখ্যা জাতক জাতকাদের অশুভ। মকর রাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যার জটিলতা থাকবে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, তার পাশাপাশি শারীরিক বিড়ম্বনা, মানসিক টেনশন বজায় থাকবে। মকর রাশি জাতক জাতকাদের যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সুনাম নষ্ট ও উন্নতির ক্ষেত্রে নানাবিধ সমস্যার জটিলতা। আজ মকর রাশি জাতক জাতকাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রঙ হচ্ছে নীল এবং সবুজ। পাঁচ সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে শুভ, এক সংখ্যা জাতক জাতকাদের অশুভ। কুম্ভরাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি একদমই কুম্ভরাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ কুম্ভরাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, পারিবারিক সুখ, হঠাৎ অর্থপ্রাপ্তির মতো যোগ আছে কুম্ভরাশি জাতক জাতকাদের। আজকে কুম্ভরাশি জাতক জাতিকাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দিন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। আট সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, তিন সংখ্যা জাতক জাতকাদের অশুভ। মীনরাশি জাতক জাতকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যা জটিলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হবে। মীনরাশি জাতক জাতকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন, বিশেষ করে প্রিয়জনেরও শারীরিক বিড়ম্বনা, প্রিয়জনের সাথে মতানৈক্য, অর্থনাশ। ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে যে কোনো জটিলতায় জড়াবেন না, অর্থাৎ মতানৈক্যে জড়াবেন না, সমস্যার সৃষ্টি হতে পারে। আজ মীনরাশি জাতক জাতকাদের শুভ দিক দক্ষিণ দিক, শুভ রঙ হলুদ এবং সবুজ। ছয় সংখ্যা জাতক জাতকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, পাঁচ সংখ্যা জাতক জাতকাদের অশুভ। বেশ, আমরা আজকে শুনে নিলাম যে আজকে আমাদের দিনলিপি কী কী বলছে, আমরা কোন কোন বিষয়গুলো মাথায় রেখে প্রতিদিনের
দিনের শুরু দিয়ে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ আমরা শুরু করতে পারি। অবশ্যই তবে দর্শকদের জন্য একটা কথা বলতে হচ্ছে, এই মুহূর্তে শুরুতেই যেটা বলছিলাম যে আমরা একটা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, এই সময়টা আমাদের জয় করতে হবে এবং অবশ্যই আমাদের এই মুহূর্তে অনেক সতর্ক হয়েও চলতে হবে। আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু অপেক্ষা করছেন, প্রথমে তার বক্তব্যগুলো আমরা একটা শুনে নেওয়ার চেষ্টা করবো। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, নমস্কার। বলছি, কি জানতে চাইছেন? আমি আমার ছেলের ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা, একটু ডিটেইলটা বলুন। আমার ছেলের ডেট অফ বার্থ? হ্যাঁ বলুন। 7/1/8/1 তাই তো? 7ই জানুয়ারি। হ্যাঁ, তারপরে 1983 জন্ম বারটা তো শুক্রবার, তাই তো? তুলা লগ্ন তুলা রাশি, চিত্রা নক্ষত্র দেবাড়িগণ, জানতেন এগুলো? তুলা লগ্ন তুলা রাশি চিত্রা নক্ষত্র দেবাড়িগণ। আচ্ছা, লগ্নে শনির অবস্থান, দ্বিতীয় বৃহস্পতি, তৃতীয় রবি কেতু, চতুর্থে বুধ শুক্র মঙ্গল, সপ্তম অসন নবম ভাবে রাহুর অবস্থান, দশমপতি কারক গ্রহ চন্দ্র লগ্নভাবে অবস্থান করছে, ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে বুধ চতুর্থভাবে অবস্থান করছে। ঠিক আছে, এবার আমি জন্মছকের আর একটু দেখে নিচ্ছি, বর্তমান মহাদশাগুলো দেখে নিচ্ছি। এখন বর্তমানে ওর মহাদশা চলছে শনির মহাদশা। শনির মহাদশা গত বছর ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে। ঠিক আছে, শুনুন, ওর জন্মছক অনুযায়ী এখন বর্তমানে শনির মহাদশা, শনির অন্তর্দশা গত বছর থেকে শুরু হয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে। তার আগের ছিল বৃহস্পতির দশা, বৃহস্পতির দশাও নানাবিধ সমস্যা ছিল। শনির দশা কিন্তু ওর পক্ষে একদমই শুভ নয়। শনি হচ্ছে রাহুর নক্ষত্রে অবস্থান করছে এবং শনি হচ্ছে লগ্নভাবে অবস্থান করছে। শনির দশা অন্তর্দশা, তার পাশাপাশি শনির ধাইয়া অর্থাৎ কণ্টক শনির যোগ কিন্তু ওর জন্মছকে এখন বর্তমান চলছে। অর্থাৎ এই সময়গুলো নানাবিধ সমস্যা জটিলতা থাকবে, কর্মক্ষেত্রের উন্নতির ক্ষেত্রে সমস্যা জটিলতা এবং ভাগ্য বিড়ম্বনা, এই জাতীয় সমস্যাগুলো থাকবে, পারিবারিক দিক থেকেও সমস্যা। শনির দশায় একটু সাবধান থাকতে হবে, প্রচণ্ড পরিমাণে মানসিক টেনশান, মানসিক প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে, তার পাশাপাশি মায়েরও শারীরিক বিড়ম্বনা। এবার বলুন। আমার তো খুবই শরীর খারাপ, বিছানা পড়ে আছি, প্রচণ্ড শরীর খারাপ, এই ছেলেকে নিয়ে চিন্তায়, কিছু কাজে কিছু এখনো পর্যন্ত কাজ পাইনি, চেষ্টায় রয়েছে। স্যার, তাহলে কি ওর তবে কোনো চাকরির কোনো যোগ আছে কি? কাজ নিয়ে সমস্যা, সর্বদিক থেকে সমস্যা চলছে তো এখন, না ওর ওর 23 সালের ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আস্তে আস্তে সময়টা ফিরবে, 2023-এর ফেব্রুয়ারি থেকে ওর কর্মজীবনের দিক থেকে সময়টা ভালো আসবে, তার আগে পর্যন্ত ভালো নয়। আগামী বছর মে মাস পর্যন্ত তো ওর কন্টক শনির দোষ তো থাকবেই, আগামী বছর অর্থাৎ মে মাস পর্যন্ত, অর্থাৎ 22 সালের মে মাস পর্যন্ত ওর কন্টক শনির দোষ থাকবে। এক নম্বর, নাম্বার টু হচ্ছে ওর শনির দশান্তর্দশা আর থাকবে 23 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। ওই শনি বুধের দশান্তর্দশা থেকে ওর সাফল্য ওর পাবে, কারণ ওই সময় থেকে ওর কর্মজীবনও ভালো হবে। বুধ হচ্ছে ভাগ্যপতি কারক গ্রহ, বুধ হচ্ছে চতুর্থে অবস্থান করছে এবং বুধ হচ্ছে দশমভাবে দৃষ্ট আছে, কর্মভাবে দৃষ্ট, অর্থাৎ 23 সালের ফেব্রুয়ারির পর থেকে ওর কর্মজীবনের ধীরে ধীরে সাফল্য কিন্তু আসবে। ওর জন্মছকের এই সময়টা ভালো নয়, এই সময়টা আমি কিন্তু বারবার বলছি, আর একটা কথা বলছি, শনি ওর জন্মছকের রাজ্য কারক গ্রহ, শনি চতুর্থপতি পঞ্চমপতি রাজ্য কারক গ্রহ, শনি তুঙ্গি অবস্থা আছে, কিন্তু শনি যেহেতু রাহুর নক্ষত্রে অবস্থান করছে, শনির দশান্তর্দশাটা ওর পক্ষে ভালো নয়, শনির দশান্তর্দশার পক্ষে ভালো নয়। শনির দশান্তর্দশা তাও ভালো দিত ওকে যদি শনির
ধাইয়া বা কন্টক শনির যোগ না থাকতো, শনির দশাতেই ওকে সাফল্য দেবে, আপনার কোনো দুশ্চিন্তার কিছু নেই। এই শনির মহাদশাতেই ও জীবনে উন্নতি করবে, তবে ওয়েট করতে হবে। হ্যাঁ, হবে, ভালো হবে। 23 সালের পর থেকে খুব ভালো, 23 সালের ফেব্রুয়ারি থেকে খুব ভালো সময় আসবে। শনি ওর চতুর্থ প্রতি পঞ্চ রাজ্যকারক গ্রহ, শনি তুঙ্গি, এবং তুঙ্গি শনি রাজ্যকারক শনির ফল ওকে দিতেই হবে। যদি ওর শনির ধাইয়া না থাকতো, এই কন্টক শনির যোগ যদি না থাকতো, তাহলে কিন্তু সব কিছু হলেও সাফল্য পেত। শনির দশান্তর্দশা ওর পক্ষে খারাপ, তারপরে শনি বুধের দশান্তর্দশা, শনি শুক্রের দশান্তর্দশা, ওগুলো আস্তে আস্তে ভালো দেবে ওকে। শনি বুধ ওর ভীষণ ভালো সময় পাবে, দুর্দান্ত সময় পাবে, কল্পনা করতে পারবে না। অতএব আমি আমি একটা কথা বলছি আপনার, রাত রাতের পর যে আজকে সূর্য ডুবলো, কালকে কিন্তু সূর্য সকালবেলা আবার উঠবে, সবাই জানে, কারণ একটা গভীর অন্ধকারের মধ্যে দিয়ে সূর্যটা আবার তার পর দিয়ে সকালে ওঠে। ওর জীবনও ঠিক তাই, ওকে ধৈর্য ধরতে হবে, সূর্য ওঠার জন্য ওয়েট করতে হবে, আগামী দিনের জন্য ওয়েট করতে হবে। বুঝতে পেরেছি, ওকে ওকে ওয়েট করতে বলুন, ও ঠিক সময় পাবে, ভালো দিন পাবে, আগামী দিন ওর পক্ষে ভালো। 23 সালের ফেব্রুয়ারির আগে কিন্তু ভালো নয়, 23 সালের ফেব্রুয়ারি থেকে ওর দুর্দান্ত সময় পাবে, আপনি নিশ্চিত থাকুন, ওর জীবনে দুর্দান্ত সাফল্য আসবে। আমার দেখা হয়ে গেছে জন্মছকর ভালো মতো, এবং এই সময়টাই বরং যেটা বলছিলাম না যে অনেকটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককে যেতে হয়, এই সময়টা অনেকটা ধৈর্য ধরতে হবে, চেষ্টা করতে হবে যে এই সময়টা যাতে মাথা ঠান্ডা রেখে ধৈর্য সহকারে আমরা প্রতিকূল এই টাইমটাকে কাটিয়ে উঠতে পারি। আপনার ক্ষেত্রেও ঠিক তাই, একেবারে কথাটা খাটছে, তাই না পণ্ডিতজি? একেবারে। তবে একটু অপেক্ষা করতে হবে, আপনি নিজেও সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, প্রত্যেকেই ভালো থাকার চেষ্টা করবেন, আর অবশ্যই অনেক ধন্যবাদ। হ্যাঁ বলুন বলুন। শারীরিক বিড়ম্বনা, শনি চতুর্থ প্রতিকারক গ্রহ, এবং শনি হচ্ছে, চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ, এই চন্দ্র শনিযুক্ত অবস্থায় আছে, চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ, এই চন্দ্র শনিযুক্ত অবস্থায় আছে লগ্নে, এবং চন্দ্র, আমি বলছি আমার শরীর ভালো হবে তো, কিছু কিছু বিড়ম্বনা দেবে, আপনি ভালো হবেন, ধাইয়াটা কেটে যাক, কিছু ভালো হবে আগামী বছর মে মাসের পর থেকে। হ্যাঁ, টেনশন করবেন না, ভালো সময় আসবে, আপনার ছেলেকে নিয়ে চিন্তার কিছু নেই, জন্মছক অতি উত্তম, মঙ্গল তুঙ্গি, বৃহস্পতি বৃহস্পতি স্বক্ষেত্রে দৃষ্ট, শনি তুঙ্গি, দুটো প্ল্যানেট তুঙ্গি আছে, এবং রাহু হচ্ছে মিথুন রাশির তুঙ্গি অবস্থা আছে ভাগ্যভাবে, এবং ওর জন্মছকে খুব খারাপ কিছু নেই, জন্মছক ভালো, কিন্তু সময়টা ওর খারাপ, আগে বৃহস্পতির মহাদশাটাও ভালো পায়নি, যাক গিয়ে ভালো সময়ের মধ্যে পড়েছে, আপনি একটু ওয়েট করতে বলবেন, ভালো সময় আসবে। এবং যেটা বারবার বলা যে একটু সজাগ সচেতন থাকতে হবে, আমাদের এই জিনিসটা কাটিয়ে উঠতেই হবে। অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য, এবং অবশ্যই আপনাদের জন্য বলবো যারা আমাদের টিভির ওপারে বসে অপেক্ষা করছেন, তবে এই মুহূর্তে আমরা তো একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তবে একটা কথা বলতে হচ্ছে যে এখন বিভিন্ন জায়গায় চেম্বারগুলির ক্ষেত্রেও কিন্তু কিছুটা হলেও বিধি সতর্কতা মেনটেন করতে হচ্ছে, তাই পণ্ডিতজি কিন্তু অনলাইন কনসালটেন্সির ওপর বিশেষভাবে জোর দিচ্ছেন। আপনারা প্রত্যেকেই জানেন যখন এরকম এক বছর আগে আরও একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা ঠিক কাটাচ্ছিলাম, সেই সময় কিন্তু অনলাইনের মধ্যে দিয়ে আপনারা অনেক পণ্ডিতজির কাছে এসেছেন, পণ্ডিতজির সঙ্গে কথা বলেছেন এবং সমস্যার সমাধান পেয়েছেন, তাই আবারও সেই অনলাইনের দিকেও কিন্তু বিশেষ করে অনলাইন প্রেডিকশনের ওপর নজর দেওয়া হচ্ছে। আপনারা টিভির পর্দায় যে নাম্বারগুলি যাচ্ছেন সেগুলো নোট ডাউন করুন, এবং অবশ্যই পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করবেন, নতুন করে বলার কিছু নেই, আমরা আসবো, তবে একটু চট করে চেম্বারগুলো কোথায় কোথাও এখনও রয়েছে সেই জায়গাগুলো বলে দেবো। রবিবার এবং বুধবার বারাসাতে পাচ্ছেন, সোমবার গড়িয়াহাটে, মঙ্গলবার হাতিবাগানে পণ্ডিতজিকে আপনারা পেয়ে যাচ্ছেন, শুক্রবার বালিতে, শনিবার গড়িয়াহাটে। এবং শুরুতেই বললাম যে অনলাইনে প্রেডিকশন এবং গ্রহদোষ খণ্ডানোর জন্য যে যে বিষয়গুলো করা দরকার সেগুলো কিন্তু বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে এবারে অনলাইন কনসালটেন্সির জন্য, এবং অবশ্যই আমরা আসবো পণ্ডিতজি, আমরা এবার কি, হ্যাঁ একটু হোয়াটসঅ্যাপে আসবো, অবশ্যই অনলাইন কনসালটেন্সি এখন করছি, আপনারা ডেট অফ বার্থ টাইম প্লেস এগুলো হোয়াটসঅ্যাপে পাঠান, আর সব কিছু হচ্ছে পেবল, আর অ্যাকাউন্ট নম্বরটা আমরা দিয়ে দেবো, সেই অ্যাকাউন্ট নম্বর টাকা আপনার পাঠানোর 24 ঘন্টার মধ্যে আপনি প্রেডিকশন পেয়ে যাবেন, এবং সেই হার্ড কপিটা আপনারা হোয়াটসঅ্যাপে নিতে পারেন, ইমেইলে নিতে পারেন, বা বাই পোস্টে নিতে পারেন, এবং ঠিক সেভাবে প্রতিকারের ব্যবস্থা থাকবে, অনলাইন কনসালটেন্সি প্লাস অনলাইন প্রতিকার, সেই ব্যাপারে আপনারা জোর দিতে পারেন, এখন অনলাইনের উপর জোর দিন।
কারণ আপনাদের যা প্রশ্ন ঘরে বসে যা প্রশ্ন থাকবে আপনি লিখে রাখবেন, আপনার কটা প্রশ্ন থাকতে পারে, 20টা হোক 25টা হোক করবেন, একবার সাজিয়ে গুছিয়ে বসবেন, একদমই তাই। আমি সমস্ত প্রশ্নের উত্তর দেব। আমি কিন্তু যারা অনলাইন কনসালটেন্সি আমার কাছে নিয়েছে আমি জিজ্ঞেস করি আর কিছু প্রশ্ন আছে, আপনার আর কিছু প্রশ্ন আছে, বলে না আর নেই। তাহলে আপনি ভেবে বলুন, ভেবে বলুন। অতএব সেইভাবে কিন্তু আমি প্রেডিকশনটা দিই। এখনো পর্যন্ত অনলাইন কনসালটেন্সি যারা করেছেন এখনো পর্যন্ত স্যাটিসফ্যাকশন আসেনি, সেরকম ক্লায়েন্ট আমি খুঁজে পাইনি। যাই হোক, আমি চেষ্টা করি, আমি যখন নাকি আমি আপনাদের সামনে অনলাইন প্রোগ্রাম করি সেখানেও কিন্তু চেষ্টা করি যে ফোনটা আসলো, যে কলারটা আসলো তা সেও যেন স্যাটিসফাইড হয়, সেই চেষ্টাটা করি, সেই ক্ষেত্রে আমি জোর দিই। যাই হোক, এই এটা পাঠিয়েছি, নমস্কার পণ্ডিতজি, আমার প্রণাম নেবেন, আমি 2019 গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরির চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। আচ্ছা, সময় খুব খারাপ যাচ্ছে। আমার নাম তৃষা রয়, ডেট অফ বার্থ 24/11/1997, 5:09 AM প্লেস কলকাতা। আচ্ছা, চাকরির পরীক্ষায় পাশ করেছি কিন্তু এখনও জয়েনিং হচ্ছে না। আচ্ছা, খুব বাধা পড়েছে, আমার কেরিয়ার সম্পর্কে জানতে চাই। অর্থাৎ তুমি মানে এখনও জয়েনিং করতে পারোনি। আচ্ছা, তোমার প্রশ্ন কবে করতে পারবে? 24/11/1997 সোমবার, 5:09 তুলালগ্ন সিংহ রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র নরগণ। তোমার জন্ম ছক অনুযায়ী শনি তোমার জন্মকালীন রেট্রোগ্রেড অবস্থায় ছিল, তোমার তুলালগ্ন লগ্নের চতুর্থ স্থানে অর্থাৎ বিদ্যাস্থানে তোমার বৃহস্পতির অবস্থান, তার পাশাপাশি সপ্তম অষ্টম নবম নবম প্রতিকারগ্রহ বুধ হচ্ছে তোমার লগ্নের দ্বিতীয় অবস্থান করছে, দ্বিতীয় তোমার বুধাদিত্য যোগ, অর্থাৎ তোমার এডুকেশনের জায়গা কিন্তু খারাপ পাচ্ছি না, মোটামুটি ভালো। বৃহস্পতি এবং শনির ক্ষেত্র বিনিময় যোগ নবমপতি দ্বিতীয় অবস্থান করছে এবং কর্মপতি কারক গ্রহ চন্দ্র রাহু যুক্ত অবস্থায় আছে, এখানেই হচ্ছে সমস্যা। কারণ কর্মপতি কর্মপতি কারক গ্রহ তোমার হচ্ছে চন্দ্র রাহু যুক্ত থাকার জন্য কর্ম বিড়ম্বনা, অর্থাৎ কর্ম তোমার চাকরির কিন্তু সমস্ত কিছু রেডি হওয়া সত্ত্বেও তুমি জয়েনিং হচ্ছে না, তোমার এই যে জাতীয় সমস্যা, অর্থাৎ কর্মজীবনের ঝামেলাগুলো কর্মসংক্রান্ত ঝামেলা এই কারণে তোমার হচ্ছে। তবে তোমার জন্মছকে যে একটা পজিটিভ জায়গা আছে, একটা দুটো খুব ভালো পজিটিভ জায়গা, সেটা হচ্ছে তোমার ভাগ্যপতি। আমি সবসময় বলি যে কোনো জাতক জাতিকার যদি ভাগ্যপতি কারক গ্রহ শুভগ্রহ হয়, শুভগ্রহ বলতে চন্দ্র শুক্র বুধ বৃহস্পতি শুভগ্রহ হয়, সেই শুভগ্রহ ভাগ্যপতি শুভগ্রহ যদি লগ্নের দ্বিতীয় থাকে সেই জাতক জাতিকা কিন্তু জীবনে সাফল্য পায়, তোমার জীবনে সাফল্য আসবে, ভয়ের কিছু নেই, তোমার জীবনে সাফল্য আসবে। তোমার এখন রাহুর দশান্তর্দশা শুরু হয়েছে, রাহুর দশান্তর্দশায় তোমার চলছে, সেই জন্য তুমি এই সাফল্যের ক্ষেত্রে নানাবিধ সমস্যা আসছে। তোমার জন্মছক অনুযায়ী 2022 সালের মে মাস পর্যন্ত তোমার রাহুর দশান্তর্দশা থাকবে, তারপর রাহু বৃহস্পতির দশান্তর্দশা আসবে। রাহু বৃহস্পতি তোমার পক্ষে ভালো, তোমার জন্মছকে যেহেতু বৃহস্পতি শনির ক্ষেত্র বিনিময় যোগ এবং বৃহস্পতি তোমার নিজভঙ্গ রাজ্য কারগ্রহ, তোমার জীবনে যখন বৃহস্পতির দশা আসবে তুমি চূড়ান্ত সাফল্য পাবে, কারণ বৃহস্পতি নিজভঙ্গ রাজ্য কারগ্রহ। নিজভঙ্গ রাজ্য কারগ্রহের আমি নিয়ে পরবর্তীকালে আলোচনা করব, কারণ এই জন্মছকটা নিয়ে ইচ্ছা ছিল নিজভঙ্গ রাজ্য নিয়ে আলোচনা করার, কিন্তু সময়ের অল্প থাকার জন্য। যাই হোক, আমি তোমাকে একটা কথা বলবো, তোমার কর্মযোগ ভালো, কর্মজীবন ভালো, এবং কর্মজীবনের কী হবে, তোমার বারবার যে কোনো সমস্যার মুখোমুখি হতে হতে পারে কারণ রাহুর দশার জন্য, সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। তবে তুমি ইমিডিয়েট অর্থাৎ 2021 থেকে 2022 সালের মধ্যে তুমি কর্মজীবনে দুর্দান্ত সাফল্য পাবে, তুমি নিশ্চিত থাকো, তোমার এই নিয়ে চিন্তার কিছু নেই। তোমার ভাগ্যপতি কারক গ্রহ লগ্নের দ্বিতীয় অবস্থান করছে, তোমার সাফল্য আসবেই। যাই হোক, আমি যে কথা উপাচারটা একটা ছোট্ট উপাচার বলবো, চেষ্টা করবেন যে আগামীকাল শনিবার কোনো ইঁদুরের গর্তের যে মাটি, সে মাটি কোনো নীল কাপড়ে বেঁধে, কোনো মাটি নীল কাপড়ে বেঁধে আপনার বাড়ির ঈশান কোণে পুঁতে দেবেন। সেক্ষেত্রে কী হয়, যদি কোনো বাড়িতে কোনো যদি বাস্তু সংক্রান্ত সমস্যা থাকে সেই দোষ কিন্তু খণ্ডন হয়। ইঁদুরের গর্তের মাটি কোনো নীল কাপড়ে বেঁধে শনিবার দিন ঈশান করে বাড়ির ঈশান করে গর্ত করে একটু পুঁতে দেবেন। সেক্ষেত্রে যদি কোনো গ্রহগত দোষ মানে বাস্তুগত দোষ থাকে যদি আপনার বাড়ির, সেই ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না।
একেবারেই আমাদের এই এত কিছু শুনতে শুনতে, এত সুন্দর পরামর্শ শুনতে শুনতে সময়টা কখন পেরিয়ে যায় আমরা বুঝতে পারি না। আজকে হাতের সময় একদম ফুরিয়ে এসেছে এবং অবশ্য যে দুজন আমরা বিষয় নিয়ে আলোচনা করলাম প্রত্যেকের ক্ষেত্রে শুধু নয়, এটা কিন্তু আমার আপনার আমাদের প্রত্যেকের এই মুহূর্তে শুরুতে যেটা বলছিলাম যে খুব কঠিন একটা টাফ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কম বেশি খারাপ সময় আমাদের প্রত্যেকে ফেস করতে হচ্ছে। তাই ভয় না পেয়ে সচেতন হয়ে আমাদের কিন্তু অনেক কনফিডেন্সের সঙ্গে এই পরিস্থিতিটাকে ওভারকাম আমাদের করতেই হবে এবং আমাদের বিশ্বাস আমরা অবশ্যই সেটা পারবো। আজকে হাতে সময় একদম কম, পণ্ডিতজি অনেক ধন্যবাদ জানাবো আজকে অনুষ্ঠানে আসার জন্য এবং এত সুন্দরভাবে যে দিক নির্দেশিকা দেন, যে গাইডলাইন দেন এবং অবশ্যই যে পরামর্শটা দর্শকরা পান সেটা কিন্তু অনেকটা আমাদের হেল্প করে। তাই আজকে সময় আর নেই, এখানে শেষ করতে হচ্ছে আমাদের এই ভাগ্য বার্তার অনুষ্ঠান। সকলে খুব ভালো থাকবেন আজকের জন্য, নমস্কার।